বাংলা ধারাবাহিকে খুবই সুন্দর এবং ট্যালেন্টেড অভিনেত্রী ছিলেন পল্লবী দে। মাত্র 25 বছর বয়সে আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। চলুন আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নিই অভিনেত্রীর জীবনে কিছু কথা। 1947 সালে 23শে ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম হলো মিষ্টু। অভিনেত্রী সাঁতরাগাছি হনপতি গার্লস স্কুল থেকে HS পাস করেন। এরপর কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কর্মজীবন শুরু করেন একটা বিজ্ঞাপনের মাধ্যমে। প্রথম অভিনয় শুরু করেন কালার্স বাংলার রেশম ঝাঁপির মাধ্যমে। এই ধারাবাহিকে শেকেল লিড চরিত্রে অভিনয় করেন, করে সকলের মন জয় করে নিয়েছিলেন। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, একের পর এক কাজ করে ভক্তদের মন জয় করে গেছেন। যেমন আমি সিরাজের বেগম, স্টার জলসায় কুঞ্জ ছায়া ধারাবাহিকে শালিকের চরিত্রে দেখা গিয়েছিল। তারপর শান বাংলায় সরস্বতীর প্রেম ধারাবাহিকে প্রধান লিড সরস্বতীর চরিত্রে অভিনয় করেছিলেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছিল কালার্স বাংলায় মন মানে না ধারাবাহিকে গৌরীর চরিত্রে। তার অভিনয় দক্ষতা মাতিয়ে রেখেছিলেন অসংখ্য ভক্তদের। খুবই অল্প বয়সে আমাদের ছেড়ে চলে যান এই অভিনেত্রী। তার পরিবারে রয়েছেন মা, বাবা এবং ভাই। অভিনেত্রী প্রেম করতেন শাকনিক চক্রবর্তী নামে একজনের সাথে। পল্লবীর সাথে শাকনিকের সম্পর্ক অনেক দিনেরই। তারা বাগদান পর্যন্ত ছেড়ে নিয়েছিলেন এবং দুজনের লিভ ইন সম্পর্কে ছিলেন। 15 মে 2022 সালের রবিবারের সকালে তার ঝুলন্ত দেহ পাওয়া যায়। অভিনেত্রী মৃত্যু মেনে নিতে পারছেন না প্রিয়জন এবং অসংখ্য ভক্তরা। সকলের কাছে খুবই অবাক করা ব্যাপার, এত সুন্দর হাসি খুশি প্রাণোচ্ছল মেয়ে কী করে আত্মহত্যা করতে পারে। তার বন্ধুবান্ধব অনেকেই আঙুল তুলছে তার প্রেমিক শাকনিকের দিকে। আপনারা কী বলছেন, আপনাদের কী মনে হয়?